হরিওম। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, অখণ্ড সংহিতা, ষষ্ঠ খণ্ড, কৈশোরী মানব জীবনের উষা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ঠিক তেমনি কৈশোরী হচ্ছে মানব জীবনের উষাকাল। যে চিন্তা কিশোরের মনে ভালো করে প্রবিষ্ট করিয়ে দিতে পারবে, সেই চিন্তাবীজটি তার সমগ্র জীবনে কর্মাকাঙ্ক্ষারূপে অঙ্কুরিত, চেষ্টারূপে পল্লবিত এবং সাফল্যরূপে ফলবন্ত হবে। একটা দেশ বা একটা জাতিকে যে পথে তুমি চালাতে চাও, প্রৌঢ় বা বৃদ্ধদের কাছে তার গুণ প্রশংসা করে শক্তিক্ষয়ের তুলনায় লাভ খুব বেশি দাঁড়াবে না। বৃদ্ধদের কাছে সেই বার্তা নিয়ে গেলে তারা হয়তো যার যার সংগৃহীত পূর্ব সংস্কারকে সম্পূর্ণরূপে ত্যাগ করে তোমার পন্থাকে গ্রহণ করে নাও উঠতে পারে। আর যারা তা পারবে, তাদের মধ্যে অনেকে হয়তো শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে না। কিন্তু কৈশোর থেকে যদি একটি ভাব ছেলেমেয়েদের মনের ভিতর ঢুকিয়ে দিতে পারো এবং সেই ভাবটার শ্রীবৃদ্ধির জন্য যদি চারাগাছে সলিল সিঞ্চনের মতো মাঝে মাঝে উৎসাহ যোগাতে পারো, তাহলে দেখবে কেমন সতেজ হয়ে তার জীবনে তোমার ভাব পরিপুষ্ট হচ্ছে এবং অব্যর্থ শক্তি নিয়ে চতুর্দিকে নিজেকে শত শাখা বটবৃক্ষের মতো প্রসারিত করছে।